প্রতিটি ট্রাইমেস্টার অনুযায়ী তিনটি ট্রাইমেস্টারে কি কি ধরনের জটিলতা হতে পারে প্রেগনেন্সি কিন্তু একটা ফিজিওলজিক্যাল প্রসেস আমরা এখনো পর্যন্ত যাই জানি প্রকৃতির নিয়মেই একটি মেয়ের প্রেগনেন্সি হয় এবং প্রকৃতির নিয়মেই সেটা মেনটেন হয় এবং ডেলিভারি হয় এখানে ঝুঁকি খুব কম তারপরেও যেই ঝুঁকিটুকু থাকে সেটা কিন্তু আবার মা এবং বাচ্চা দুজনকেই এফেক্ট করতে পারে সেই ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের কাছে মায়েরা যেসব ঝুঁকি নিয়ে আসে সেটা হচ্ছে প্রেগন্যান্সির যে ট্রাইমেস্টার আপনি বলেছিলেন প্রেগনেন্সির প্রথম তিনটি মাস ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা ম্যাক্সিমাম দেখি যে অনেক মা বমির সমস্যা নিয়ে আসে খুব বেশি মর্নিং সিকনেস থাকছে তাদের ভমিটিং করছে কারো কারো ক্ষেত্রে এত বেশি যে সে ইভেন একটা ফোটা পানিও খেতে পারছে না এর সাথে সাথে যেটা থাকে খুব দুর্বলতা এখানে আমরা জানি প্রেগনেন্সিতে বিটা এসিজি নামে একটা হরমোন আমাদের শরীরে বেড়ে যাচ্ছে তো বিটা এসিজি অনেকে টলারেট করতে পারছে না অনেকেরই বডি এটা টলরেট করতে পারে না সেক্ষেত্রে ভমিটা হচ্ছে পাশাপাশি পস্ট্রাবি ইনফেকশন প্রথম তিন মাসে অনেক দুর্বলতা থাকছে কিছু খেতে পারছে না অনেকেই বলছে কিছু খেতে পারি না ভালো লাগে না গন্ধ আসে খেলে বমি হয়ে যায় প্রথম তিন মাসে আরও একটি যে ঝুঁকি বলে থাকি যে রক্তপাত ফার্স্ট টাইম স্টার অনেক সময় দেখা যায় যে মায়ের একটু ব্লিডিং হচ্ছে বা ব্লিডিংয়ের সাথে একটু ব্যথা হচ্ছে এটাকে আমরা অনেক সময় থ্রেটেন্ড থাকে যে বাচ্চাটা হয়তো কন্টিনিউ হবে না আবার অনেক সময় দেখা যায় যে না এটা অ্যাকচুয়ালি অ্যাবর্শন হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা একটা বিপদ প্রথম তিন মাসের দ্বিতীয় তিন মাস যেটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলে থাকি ওই সময় মেডিকেল ডিসঅর্ডারগুলো সব অ্যাপিয়ার করে যেমন কোনো মায়ের হয়তো আগে ডায়াবেটিস ছিল না প্রেশার ছিল না হ্যাঁ তারপরে ইনফেকশনগুলো যেগুলো ইনফেকশাস ডিজিজগুলো হয়তো ছিল না কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে সেটার আবির্ভাব হয় আগে যে মেয়েটি নর্মাল ছিল তার হয়তো ব্লাড সুগারটা বেড়ে গেল তারপরে তার প্রেশারটা বেড়ে যাচ্ছে প্রেশার বেড়ে গিয়ে হাত পা ফুলে যাচ্ছে আবার মিড ট্রাইমেস্টারেও কিন্তু মিসক্যারেজ হতে পারে যাদের সার্ভিক্যাল ইনকম্পিটেন্সি থাকে তাদের মিড ট্রাইমেস্টারেও দেখা যায় যে তল পেটে প্রচণ্ড ব্যথা হয়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে মানে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন যেটাকে আমরা বলে থাকি আর তৃতীয় তিন মাস তৃতীয় তিন মাসে যেগুলো হয় যে মায়ের প্রি টার্ম ডেলিভারি হয়ে যেতে পারে পর্স্ট্রাবি ইনফেকশনটা তখন খুব বেশি কমন থাকে আর মেডিকেল ডিসঅর্ডারগুলো যদি এর মধ্যে হয়ে থাকে যেটা ডায়াবেটিস বললাম বা প্রেশার সেগুলো যদি আনকন্ট্রোল থাকে তাহলে মা এবং বাচ্চা দুজনেই ঝুঁকির মুখে পড়ে যায় তৃতীয় তিন মাসে আর রক্তপাত যেটা আছে ওটা কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিন ট্রাইমেস্টারই হতে পারে ফার্স্ট ট্রাইমেস্টার যে মর্নিং সিকনেস সকালে উঠে যে শরীর খারাপ হওয়া বমি বমি ভাব হওয়া তো এটি কখন এক্সট্রিম লেভেলে চলে যায় বা কখন মায়ের শরীরের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে মর্নিং সিকনেসটা এটা বিটা এসসিজি হরমোনের জন্য হচ্ছে তো এটা যখন বিটা এসসিজির পরিমাণটা অনেক বেশি থাকে হ্যাঁ এবং অনেকের আছে অনেক মেয়ের আছে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি থাকে সে হয়তো চাচ্ছিল না কিংবা টুইন চলে এসেছে টুইন হলে তো বিটা এসসিজির পরিমাণটা বেশি বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু তার বমিটা অনেক বেড়ে যাবে আর যখন মা খেতে পারছে না টোটালি তার ইউরিনের পরিমাণটাও কমে যাচ্ছে সে পানিও খেতে পারছে না ইভেন কোনো ফুডও নিতে পারছে না তার সাথে তার প্রস্রাব কমে যাচ্ছে বমিতে থাকছে ওই মাটাকে আমরা বলে থাকি হাইপার এমিসিস গ্রেভিটারাম এবং ওই মায়েরই অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট দরকার তো সেই ক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ হতে পারে তো বমি করবে সে খেতে পারবে না সে গন্ধ আসবে পায়খানার পরিমাণটা কমে যাবে অনেক সময় দেখা যায় জন্ডিস হয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে গেছে পেশেন্ট একেবারেই ডিহাইড্রেটেড আমরা স্কিন পিঞ্চ টেস্ট বলি সেগুলো করলে পজিটিভ আসছে আর বিভিন্ন বায়োকেমিক্যাল যে টেস্টগুলো আছে আমি যদি একটা ইউরিনারি করি কিটন বডি পেয়ে যাব তারপর পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে পেশেন্টের অনেক সময় লিভারের এনজেমগুলি সব অল্টারড হয়ে যায় আচ্ছা অনেক সময় যেহেতু খাবারে আমাদের ভিটামিনস মিনারেলস অনেক ইম্পর্টেন্ট দেখা যায় এসব মায়ের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সিও থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি মাকে যেমন হচ্ছে মা আমাদের কাছে যখন এসে বলল যে আমি তো বমি করছি আমি তো কিছুই খেতে পারছি না তখন আমাদের দুইটা চিন্তা থাকে এক হচ্ছে মাকে কিভাবে আমি মেডিসিন দিব, মাকে কিভাবে আমি সুস্থ করবো অন্যদিকে বাচ্চাকে কিভাবে সে কন্টিনিউ করবে হ্যাঁ সেই ক্ষেত্রে বাচ্চাকে আমি সাপোর্ট হিসেবে প্রোজেস্টেরন হরমোনটা দিয়ে থাকি আমরা ইউজুয়ালি প্রজেস্টেরনের আমরা জানি প্রেগন্যান্সি একটা মানে এমন একটা শরীরের এমন একটা স্টেট যেই সময় আমাদের শরীরে স্ট্রোজেনটা একটু কমে যাবে প্রজেস্টারনটা বেড়ে যাবে তো আমরা পেশেন্টকে যেটা করছি একটু প্রোজেস্টের সাপোর্ট দিয়ে রাখছি যাতে বাচ্চাটা ভালো থাকে ফলিক অ্যাসিড দিয়ে রাখছি এবং তো অবশ্যই কমির জন্য ওষুধ দিব সাধারণত সে যেসব খাবারগুলো খেতে পারে পারছে মশলা কম দিয়ে খাবার চিরামুড়ি বিস্কিট এইসব জাতীয় খাবারগুলো আমরা খেতে বলি এইসব ট্রাইমেস্টার গর্ভপাত হওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যায় তো কোন ট্রাইমেস্টারে কি ধরনের গর্ভপাত হতে পারে ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা হতে পারে গর্ভপাতের অনেকগুলো টাইপস আছে আগে বলেছি থ্রেটেন ডাইভারশন একটা আছে থ্রেটেন মানে হচ্ছে তার প্রেগন্যান্সিটা থ্রেট করছে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু এখনো বের হয়নি সেই ক্ষেত্রে আমরা যদি একটু প্রজেস্টেরনের সাপোর্ট রাখি প্লাস হচ্ছে তাকে আমরা ভালো রেস্টে রাখি সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিটা কন্টিনিউ হয়ে যায় আর এছাড়াও যেটা হতে পারে ইনকমপ্লিট অ্যাবর্শন কমপ্লিট হয়ে যেতে পারে মানে পুরো প্রোডাক্ট বের হয়ে গেছে আর হচ্ছে মিসড অ্যাবর্শন মিসড মানে হচ্ছে বেবি মানে ডেথ অলরেডি ইউটোরাসের ভিতরে মারা গেছে কিন্তু সে বের হতে পারছে না আর হতে পারে সেপটিক অ্যাবর্শন মানে যেখানে অ্যাবর্শনও হয়ে গেছে প্লাস ইনফেকশন অ্যাড হয়ে গেছে মিড ট্রাইমেস্টারে যেই টাইপের অ্যাবর্শন অ্যাবর্শন তো সাধারণত টোয়েন্টি উইক্স পর্যন্ত আমরা বলে থাকি মিড ট্রাইমেস্টারে যে অ্যাবর্শনটা হয় সেটা ইউজুয়ালি জরায়ুর যে মুখটা সার্ভিক্সটা সার্ভিক্সের যদি ইনকম্পিটেন্সি থাকে না সেই সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য অ্যাবর্শন হবে তাছাড়া যেটা হতে পারে অনেক সময় জড়াই একটা ফাইব্রয়েড হয়তো আছে তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেকশাস ডিজিজগুলো যেমন টক্সোপ্লাজমা রুবেলা এগুলো যদি বডিতে প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিড ট্রাইমেস্টার অবর্ষনটাও হয় তাছাড়া আছে হচ্ছে সিফিলিস বা ওভারিতে একটা টিউমার ছিল সেটা এত ব্যথা যে ব্যথার জন্য অ্যাকচুয়ালি পেন উঠে ফিটাসটাও বের হয়ে যাচ্ছে জরায়ুর যদি গঠনগত কোনো প্রবলেম থাকে বাইকর্নোয়েট ইউনিকর্নোয়েট ইউটারাস হ্যাঁ এই সব গঠনগত প্রবলেমগুলো হলেও কিন্তু মিড ট্রাইমেস্টার অ্যাবর্ষণটা হয়ে যায়